নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি কি মিথুন রাশির জাতক বা জাতিকা? তাহলে ভিডিওটি আপনারই জন্য, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি মিথুন রাশির জাতক জাতিকার এপ্রিল মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনাদের কোন কোন দিক শুভ রয়েছে এবং কোন কোন দিক প্রবলেম ক্রিয়েট করবে, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি মনোযোগের সঙ্গে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়। শুভ শুশীঘ্র। আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের জন্য এপ্রিল মাস কি বার্তা বহন করতে চলেছে তা আমি ভিডিওতে বিস্তারিতভাবে বলতে চলেছি। তবে একটি বিষয় আমি আপনাদেরকে অ্যাডভান্স জানিয়ে দিই, আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু সার্বিক রাশিফল, অর্থাৎ এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হয়। তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথায় যে হান্ড্রেডে হান্ড্রেড মিলবে এ ধরে কখনোই এগোবেন না, তবে এই ভিডিওতে বলা কথাগুলো আপনার চলার পথে গাইড হিসাবে কাজে আসবে। তাই ভিডিওটি মনোযোগের সঙ্গে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনারা যদি মনে করেন আপনার নিজস্ব জন্মছক অনুযায়ী ভবিষ্যৎ কেমন যাবে তা জানতে চান, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার এবং এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক মিথুন রাশির জাতক জাতিকার এপ্রিল মাস কেমন যেতে চলেছে। প্রথমে আসে শরীর স্বাস্থ্য। দেখুন, বর্তমানে গ্রহের যা পরিস্থিতি রয়েছে, অর্থাৎ এপ্রিল মাসে বিগ প্ল্যানেট জুপিটার অর্থাৎ বৃহস্পতি গ্রহ ট্রানজিট করতে চলেছে, তার শুভ ফল কিন্তু আপনারা পেতে চলেছেন। অর্থাৎ শরীরের দিক যদি বলা যায় সেই জায়গাটা কিন্তু অনেকটাই ভালো যেতে চলেছে। তবে ছোটোখাটো দুর্ঘটনা কিন্তু ঘটার সম্ভাবনা রয়েছে এবং মাঝে মধ্যে আপনাদের সিদ্ধান্তহীনতা কিন্তু দেখা যাবে, এদিকটা অবশ্যই মাথায় রাখুন। এছাড়াও এই মাসে আপনাদের দূর যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ভ্রমণ যোগ কিন্তু দেখা যাচ্ছে, সেটা কাজের সূত্রে বলুন বা ফ্যামিলি ট্যুর, আপনারা কিন্তু ভ্রমণে যেতে চলেছেন। এরপর আসি আপনাদের পড়াশোনা। পড়াশোনার দিক যদি বলা যায় এই মাসে আপনাদের পড়াশোনার দিক কিন্তু মধ্যম যেতে চলেছে, তবে যারা হায়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে একটু বেশি ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই মাসে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের কিন্তু বিবাহের গাঢ় যোগ সৃষ্টি হয়েছে, অর্থাৎ বিবাহের জন্য আপনারা প্রচেষ্টা করতে পারেন এবং আপনারা কিন্তু বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। এর পাশাপাশি যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তারা কিন্তু একাধিক প্রেমে পড়তে চলেছেন এবং আপনাদের জীবনে বিবাহ বৈবাহ সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে, সেখান থেকে কিন্তু মান সম্মান হানির সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং যারা প্রেমকে বিয়েতে রূপদান দিতে চান তারা কিন্তু করতে পারেন। এরপর আসি আপনাদের ব্যবসা ক্ষেত্র। ব্যবসা ক্ষেত্র কিন্তু আপনাদের খুবই ভালো যেতে চলেছে, অর্থাৎ বিজনেসের দিক যদি বলা যায় ভালো যাবে, অর্থাৎ যারা গোল্ডের বিজনেস করেন, যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, যারা গ্লসারির বিজনেস করেন, যারা ফুড ওরিয়েন্টেড বিজনেস করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এর পাশাপাশি এই মাসে আপনাদের কর্মপ্রাপ্তির দিকটাও কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন তাদের কিন্তু চাকরি পাওয়ার সুবর্ণ সুযোগ দেখা যাচ্ছে, আপনারা কিন্তু চাকরি পেতে চলেছেন। এছাড়াও যারা চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতি দেখা যাচ্ছে। তবে চাকরির ক্ষেত্রে যখন বললামই একটি কথা না বললেই নয়, আপনাদের কিন্তু প্রেশার বৃদ্ধি করবে, চাকরি ক্ষেত্রে কিন্তু প্রেশারটা বৃদ্ধি করবে, এই প্রেশারটা আপনাদেরকে নিতে হবে। এরপর আসি আপনাদের সন্তান স্থান। এই মাসে সন্তান স্থান কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ দেখা যাচ্ছে, আপনাদের কিন্তু সন্তান প্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে, আপনারা কিন্তু সন্তানের জন্য প্রচেষ্টা করতে পারেন। তবে যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম ক্রিয়েট করবে, সন্তান কিন্তু অবাধ্যতা করবে, এদিকটা অবশ্যই মাথায় রাখুন। এই মাসে আপনাদের কিন্তু প্রাপ্তি যোগ দেখা যাচ্ছে, অর্থাৎ শ্বশুরালয় থেকে অর্থ বা সম্পত্তি প্রাপ্তি বা পৈতৃক সূত্র থেকে অর্থ বা সম্পত্তি প্রাপ্তি, এই প্রাপ্তি যোগগুলো কিন্তু দেখা যাচ্ছে। এছাড়াও আপনারা এই মাসে ফ্ল্যাট বুকিং করতে পারেন বা একটি বাড়ি কিনতে পারেন বা একটি গাড়ি কিনতে পারেন বা তার জন্য অর্থ কিন্তু অ্যাডভান্স বুকিং করতে পারেন। এই মাসে আপনাদের ভাগ্যের সাপোর্ট কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না সেই সমস্ত কাজ কিন্তু আপনারা অনায়াসে করে ফেলবেন। এবং এই মাসে আপনাদের যারা ভাড়াটিয়া নিয়ে
প্রবলেম চলছে, সেই ভাড়াটিয়া প্রবলেম কিন্তু অনেকখানি উপশম হবে। তবে এই মাসে শত্রুতার যোগ দেখা যাচ্ছে এবং এই মাসে প্রতারণার যোগও দেখা যাচ্ছে। অর্থাৎ কাউকে বিশ্বাস করে টাকা দেবেন না, কারণ টাকা দিলে সেই টাকা কিন্তু আপনার কাছে আর ফিরবে না, এদিকটা অবশ্যই মাথায় রাখুন। এই মাসে আপনাদের ক্যাশ ইন হ্যান্ড যেটা বলে সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো থাকতে চলেছে। এরপরে আসি যারা গ্ল্যামার দুনিয়ার সাথে যুক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। আপনাদের কাজের জায়গা কিন্তু যথেষ্ট পরিমাণে প্রশমিত হবে এবং নতুন নতুন কিন্তু কাজ আপনারা পেতে চলেছেন। এর পাশাপাশি এই মাসে আপনাদের অর্থ কিন্তু পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল মিথুন রাশির জাতক জাতিকার এপ্রিল মাস কেমন যাবে তা নিয়ে ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও মধ্যে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।